नमस्कार आरोही न्यूज लाइवे आपनादेर स्वागत आपनादेर संगे रयेछि आमी स्वपन शुरू करछि न्यूज भिउज आर शुरूतेई आमादेर चोख राखते हबे आगामी काल अर्थात बृहस्पतिवार राज्य सरकार जे सप्ताहे दुदिन करे कमप्लीट लकडाउनेर घोषणा करेछे तार प्रथम दिन अर्थात प्रथम सम्पूर्ण लकडाउन एबं सेई जायगा थेके दाड़िये प्रशासन भीषण रकम भावे तत्पर जाते आगामी काल ये सप्ताहे दुटो दिन करे जे लकडाउनेर घोषणा करा हुए लकडाउन जेन मान्य करा हुए जाते पालन करें साधारण मानुष सेई विषये सचेष्ट प्रशासन। आज के पुलिस के देखा गेलो रास्ताय नेमे माइकिंग करे प्रचार चालाते लकडाउनेर दिनगुलोते जेन केउ बाड़ी थेके ना बेरोन एकेबारे इमार्जेंसी छाड़ा বাড়ির থেকে বেরোবেন না ঘরের ভেতরেই থাকুন লকডাউনকে মেনে চলুন কারণ গোষ্ঠী সংক্রমণের একটা তত্ত্ব সামনে আসছে এবং সত্যি যদি গোষ্ঠী সংক্রমণ থাকে তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয় অবশ্যই উদ্বেগের বিষয় আর এই গোষ্ঠী সংক্রমণকে ঠেকাতেই রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে এই পদক্ষেপের ফলে এই যে চেন করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার যে চেন সেই চেনকে ব্রেক করা কিছুটা হলেও সম্ভব হতে পারে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে গোষ্ঠী সংক্রমণটাও অনেকটাই রুখে দেওয়া সম্ভব হতে পারে যদি আমরা সচেতন হই তাহলেই এটা সম্ভব হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পুলিশকে দেখা গেল আমরা দেখলাম কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশ মাইকিং করে প্রচার চালাচ্ছে সাধারণ মানুষকে সচেতন করছে এবং কলকাতা শুধু নয় কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গাতেও কারণ আজকে সল্টলেকে বিভিন্ন জায়গায় বিধাননগর কমিশনারেটের পুলিশ তৎপরতার সঙ্গে মাইকিং করেছে যাতে বাজারগুলো বন্ধ রাখা যায় মানুষজন যাতে বাড়ি থেকে না বেরোন এর পাশাপাশি মাস্ক পরা স্যানিটাইজার ব্যবহার করা এই সমস্ত সচেতনতা বার্তা সচেতন করার জন্য বার্তা তো দিয়েই চলেছে পুলিশ। শনিবার ও পরবর্তী সপ্তাহের বুধবার যথাক্রমে 23 জুলাই 25 জুলাই ও 29 জুলাই সরকারিভাবে সম্পূর্ণ লকডাউন সমস্ত অধিবাসীদের রাস্তায় বেরোতে বা বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে লকডাউনের সমস্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমস্ত সল্টলেকবাসী এবং বাজার কমিটিকে জানানো যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23/7 2020 সরকারের তরফ থেকে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। তো এই পূর্ণ লকডাউন হচ্ছে যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23/7/2020 এবং আগামী শনিবার অর্থাৎ 25/7/2020 জানানো যাচ্ছে আপনারা সমস্ত নিয়ম বিধি মেনে ঘরে থাকবেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ এই কমপ্লিট লকডাউনকে সফলভাবে কার্যকর করতে শুধুমাত্র কলকাতা পুলিশই নয় জেলা পুলিশও তৎপর। আজকে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় একই ছবি দেখা গেল পুলিশ রাস্তায় নেমে প্রচার চালাচ্ছে সচেতন করছে মানুষকে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে যাতে এই লকডাউনটাকে হালকাভাবে না দেখা হয় এই লকডাউন যেন সবাই মান্য করেন। আমরা জেলার খবরে যাব তবে তার আগে এই মুহূর্তে প্রত্যেক দিন রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা হেলথ বুলেটিন আপনাদের সামনে তুলে ধরে মানুষের জ্ঞাতার্থে কোভিডের যে আপডেট সেই আপডেট তারা তুলে ধরে আমরা সেই আপডেটের দিকে নজর রাখবো। গত 24 ঘন্টায় 2291 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে এবং এর জেরে মোট আক্রান্তের সংখ্যা রাজ্যে 49,321
যদিও সুস্থ হয়েছেন বেশিরভাগ মানুষই, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেশিরভাগ মানুষ, 29,650 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখনো পর্যন্ত। এই যে সুস্থ হয়ে ওঠার হার, সেই সুস্থ হয়ে ওঠার হার কিছুটা বেশি বিগত কয়েকদিনের তুলনায়, যেখানে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার 58.কিছু শতাংশ ছিল বা 59% ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সুস্থ হয়ে ওঠার হার কিছুটা বেড়েছে, 60.11% সুস্থ হয়ে ওঠার হার। এটা একটা ইতিবাচক দিক। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে রাজ্যে 39 জনের এবং মোট মৃতের সংখ্যা 1,221। এবং এই জায়গা থেকেই একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছে, একটা দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই কারণেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সপ্তাহে 2 দিন কমপ্লিট লকডাউন হবে। লকডাউনের যে নিয়ম, সেই নিয়ম মেনে সবাইকে চলতে হবে। আমরা কলকাতার ছবিটা আপনাদের দেখালাম যে সম্পূর্ণ লকডাউনের আগের দিন অর্থাৎ আজ বুধবার ঠিক কী চিত্র ছিল কলকাতার বিভিন্ন জায়গায়। আমরা বিভিন্ন জেলার ছবি দেখব, বিভিন্ন জেলাগুলোতে সেখানে কী ছবি, পুলিশ কীভাবে সেখানে তৎপরতার সঙ্গে কাজ করছে, কীভাবে প্রচার চালাচ্ছে, কীভাবে মানুষকে সচেতন করার কাজ করছে, সেই ছবির দিকে আমরা নজর রাখব। তার পাশাপাশি জেলার বিভিন্ন পৌরসভায় যে প্রশাসক মণ্ডলী রয়েছে বা পুরসভাগুলো, তারা নিজেদের মতন করে তৎপরতার সঙ্গে কাজ করছেন। এই যে কমপ্লিট লকডাউন, সেই কমপ্লিট লকডাউনের পাশাপাশি তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের জেলায় যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে বেশি করে, সেই কারণে তারা তৎপরতার সঙ্গে কাজ করছেন। এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে এই 2 দিন লকডাউন পালন করার পাশাপাশি আরও লকডাউনকে কীভাবে এক্সটেন্ড করা যায়, সেই ভাবনা চিন্তা নেওয়া হয়েছে পৌরসভাগুলোর তরফ থেকে। পূর্ব বর্ধমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার থেকে টানা 7 দিন বর্ধমান পৌরসভার 35টি বুথে লকডাউন ঘোষণা করেছে বর্ধমান প্রশাসন। প্রশাসনের কড়া বার্তা সত্ত্বেও রাস্তাঘাট এবং বাজারে বহু লোকের দেখা মিলছে যারা মাস্ক পরছেন না। তাদের সচেতন করতে পথে নামলেন ডিএসপি ট্রাফিক আব্দুল কাইয়ুম। এদিন তিনি বর্ধমান শহরের বিসি রোড, জিটি রোড, বীরহাটা স্টেশন বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং মাস্ক পরার বিষয়ে সচেতন করেন পথ চলতি মানুষদের। বীরভূম জেলা প্রশাসন এবং সিউড়ি পৌরসভার উদ্যোগে বুধবার বীরভূমের সিউড়ি শহরের এসপি মোড়ে কোভিড টেস্টের জন্য স্যাম্পল গ্রহণ ক্যাম্প চালু করা হলো। এলাকার স্থানীয় দোকানদার, টোটো চালক এবং স্থানীয় বাসিন্দারা ছাড়াও অন্যান্য ইচ্ছুক ব্যক্তি ক্যাম্পে গিয়ে তাদের স্যাম্পল দিয়ে যেতে পারেন কোভিড টেস্টের জন্য। এই ক্যাম্পে এদিন সর্বাধিক 150 জনের স্যাম্পল নেওয়া হয়। কোভিড মোকাবিলায় শনিবার থেকে কমপ্লিট লকডাউন বারাসাত পৌরসভা অঞ্চলে। বুধবার সর্বদলীয় বৈঠক করে 24 ঘন্টা কমপ্লিট লকডাউনের সিদ্ধান্ত নিল বারাসাত পৌরসভার প্রশাসক মণ্ডলী। কেবলমাত্র জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছুই। রাজ্য সরকার যে 2 দিন লকডাউন ডেকেছে, সেই 2 দিন তো লকডাউন থাকছেই, সেই সঙ্গে আগামী শনিবার থেকে শুক্রবার পর্যন্ত দিনগুলিতেও সার্বিক লকডাউন পালিত হবে। এদিনের সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়াও হাজির ছিল কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও বিজেপি নেতৃত্ব। বৈঠক শেষে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান, বারাসাত থেকে যানবাহন পরিষেবা বন্ধ থাকবে। ওষুধের দোকান ছাড়া কার্যত সব দোকানপাট বন্ধ থাকবে। ভ্রাম্যমান শাক সবজি ও আমিষের বিক্রেতার মাধ্যমে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়। জরুরি দরকার ছাড়া মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন না। লকডাউনকে যারা অমান্য করে রাস্তায় বের হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসপি রাজেন ছেত্রীর নেতৃত্বে পুলিশ বাহিনী শিলিগুড়ির ডিআই ফান্ড মার্কেটে গিয়ে অভিযান চালায় এবং যারা বেআইনিভাবে দোকানপাট খুলে এবং বাজারে ভিড় করছিল তাদেরকে আটক করে। অন্যদিকে শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার, সুভাষপল্লী বাজার সহ টিকিয়াপাড়া মোড়েও ব্যাপক অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ। যারা অকারণে লকডাউনকে ভঙ্গ করে রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিতে দেখা যায় পুলিশকে। এদিন এই এলাকাগুলিতে লকডাউন ভঙ্গের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয় শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
এদিকে রাজ্য সরকারের এই সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্তে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তার বক্তব্য, সরকারের প্রথম থেকে যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো করেনি এবং এর ফলে যে সমস্যা, কোভিডের যে পরিস্থিতি তা আরও বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যে এবং এর ফলে মানুষের আস্থা সরকারের থেকে চলে গেছে। তিনি এটা উল্লেখ করেছেন, রাজ্যের মোট জনসংখ্যার 1% টেস্টিং হয়নি, তারা প্রথম থেকে টেস্টিংয়ের উপর জোর দেওয়ার কথা বলছিলেন, সেই টেস্টিংটাই হয়নি যার ফলে পরিস্থিতি বিগড়ে গিয়েছে। এবং এই টেস্টিং নিয়ে যখন কথা হচ্ছে তখন একটা তথ্য আপনাদের সামনে তুলে রাখা দরকার। গত 24 ঘন্টায় করোনার টেস্ট হয়েছে 14,040, অর্থাৎ বিগত কয়েকদিনে যেই টেস্টিংয়ের সংখ্যা 13,000, 12,000, 11,000 এই সংখ্যা ছিল গত 24 ঘন্টায়, সেটা হয়েছে 14,040 এবং এখনও পর্যন্ত স্যাম্পল টেস্ট হয়েছে 7,43,469, অর্থাৎ টেস্টিংয়ের সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি গতকালই মুখ্যমন্ত্রী 21 জুলাইয়ের সমাবেশ থেকে বলেছিলেন যে এই টেস্টিং বাড়াতে হবে এবং সেই টেস্টিংয়ের সংখ্যা রাজ্য সরকার ধীরে ধীরে বাড়াচ্ছে এবং টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা এই মুহূর্তে 56। স্বাভাবিকভাবে টেস্টিং যে বাড়ছে সেটা একটা গুরুত্বপূর্ণ দিক, যদিও সিপিএম রাজ্য সম্পাদকের যে অভিযোগ, যে পরিমাণ টেস্টিং হওয়ার কথা রাজ্যে সেই পরিমাণ টেস্টিং হচ্ছে না। নেই নাকি এখন ওটা বাদ দিয়ে কি লকডাউন ছিল না? আর আমি বলছি এরকম দুদিন ছাড়া ছাড়া এর যুক্তিটা কি কি করবেন? এটা দিয়ে কোথায় বলেছে, কে সুপারিশ করেছে আমি জানি কোথায় এরকম, আর ওইরকম করে বার দেখে দেখি কী ব্যাপার দুদিন তিন। আপনি বলছেন না যে শনিবার রোববার প্রত্যেক সপ্তাহে থাকবে, যদি আপনি মনে করেন তেমন কিছু, সেটাও হয় না। সেটা কোথাও এলাকা বিশেষ ওইটাই তো প্রথমে যা করছিল ঠিকই একটা, সেটা একটা বুঝেছিলাম যে বোধহয় এবারে মধ্যবর্তী ঠিক হয়েছে যে এ বিসি তিন রকম জোন করে, সেটাও যদি টেস্টিং না হয় এ বিসি কিসের ভিত্তিতে ঠিক করছেন আপনি বুঝতে পারবেন। দুর্ভাগ্যবশত সত্য যে যেগুলো আমরা প্রথম থেকে বলে আসছি সেগুলি কোনোটাই গুরুত্ব পায়নি সরকারের কাছ থেকে। আমরা প্রথম থেকে বলছি যে তখনই প্রথম সভা যখন হয় তখনই আমি বলেছিলাম যে এই যা লক্ষণ দেখা যাচ্ছে তাতে গোষ্ঠী সংক্রমণ, কমিউনিটি লেভেল ট্রান্সমিশন তার প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে। আমি বলেছিলাম থার্ড স্টেজ, যাই হোক তখন অবশ্য অনেকে হাসিতাটা করেছিলেন, এখন একদিন পরে বলছেন যে এটা এখন গোষ্ঠী সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। কোথায় প্রমাণ পেলেন কী ব্যাপার সে যদিও আমরা জানি না বিশেষ করে, সেটা জানলে ভালো, তার কারণ সেখানে মানুষ সতর্ক হন এবং সেখানে আমরাও আমাদের যা করণীয় কাজ সেগুলো নিয়ে আমাদের দৃষ্টি কেন্দ্রীভূত করতে পারি। সেখানে 1 নম্বর হচ্ছে টেস্টিং, 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 পরীক্ষা করতে হবে। এই 2, ট্র্যাকিং, অর্থাৎ টেস্ট করার পরে তারা কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন এবং তাদের মধ্যে যাদের এই রোগটা ছড়াতে পারে তাদের ট্র্যাক করতে হয়, নজরদারি রাখতে হয়, খোঁজখবর রাখতে হয় এবং সঠিক পরামর্শ দিতে হয়। তারপরে আইসোলেশন, আলাদা আইসোলেশন, কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন, কে বাড়িতে কোয়ারেন্টাইন হবে, কে কোয়ারেন্টাইন ক্যাম্পে যাবে, আর তাকে হাসপাতালে আইসোলেট করতে হবে, এগুলো নির্দিষ্টকরণ করা দরকার। তা নাহলে এরকম একটা প্রতিমাদ মহামারী তা মোকাবিলা করা অসম্ভব। আমাদের এখন পর্যন্ত যা টেস্টিং হয়েছে সেটা আমাদের রাজ্যের জনসংখ্যার 1% নয়, 1% কবে বেরোবে আমি জানি না, কিন্তু টেস্টিংয়ের সংখ্যা কমছে, এটা হচ্ছে দুর্ভাগ্য। এই যা দরকার আমাদের টেস্টিং এখন বারবার কথা টেস্টিং বাড়াতে হবে, কিন্তু কোন টেস্টিংয়ের সংখ্যা প্রত্যেকদিন যা স্যাম্পল আসছে নমুনা ইত্যাদি যা টেস্ট হচ্ছে আর যা ক্যাপাসিটি আছে, অর্থাৎ প্রত্যেক দিন কত টেস্ট করা যায় তার যে ক্ষমতা আছে সেটাও পূরণ হচ্ছে না। অথচ যখন এই সময় যখন বলা হচ্ছে যে এটা একটা গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে তখন প্রচুর টেস্টিং করতে হয়। কোভিড
কোভিডের মোকাবিলায় রাজ্য সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো, সেই স্বাস্থ্য পরিকাঠামোর বিরুদ্ধেই প্রথম থেকেই একেবারে সরব বাম নেতৃত্ব। এর পাশাপাশি সরকারি যে স্বাস্থ্য পরিকাঠামো আছে তার পাশাপাশি বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার খরচ কমানো, রোগী ফেরানো বন্ধ করা, হাসপাতালগুলোকে মানবিক হওয়ার দাবি জানিয়ে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালের সামনে বুধবার বিক্ষোভ দেখালো সিপিআইএম প্রভাবিত নাগরিক ফোরাম। তাদের দাবি, অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করে হাসপাতালগুলোতে অস্বাভাবিক বিল প্রত্যাহার করতে হবে, বিভিন্ন হাসপাতালে কত বেড রয়েছে তা নির্দিষ্ট করে জানাতে হবে এবং বেসরকারি হাসপাতালগুলোকে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয় নাগরিক ফোরামের পক্ষ থেকে। এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বেশি হচ্ছে, এক্ষেত্রে মূল দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকারকে আমরা বারবার বলেছি, তারা কিভাবে টেস্ট হবে, কে কখন কোথায় ভর্তি হবে, তার ব্যবস্থা কি হবে, তার খরচ কি হবে, এগুলো সরকার নির্দিষ্ট করুক। সরকারি ব্যবস্থাপনায় মানুষের বিপদ প্রতিদিন বাড়ছে, মানুষকে স্বাভাবিক কারণে প্রাইভেট হাসপাতালে যেতে হচ্ছে। আমরা এর আগে সংবিধানীয় মিটিংয়ে বলেছিলাম, মহারাষ্ট্র যদি হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচকে একটা সীমাবৃত করতে পারে, গ্যাপ বসাতে পারে, কেন পশ্চিমবাংলা পারবে না? মুখ্যমন্ত্রী তো মিটিং করেছিলেন হাসপাতালগুলোকে নিয়ে, লাভ কী হলো? হাসপাতালে গেলেই 2 লাখ 3 লাখ 5 লাখ না হবে না, না হবে না। প্রাইভেট হাসপাতাল, কর্পোরেট সেক্টর, তাদের দায়িত্ব আছে, মানবিক দায়িত্ব আছে, যেমন চিকিৎসা দিতে হবে তেমন খরচ বাড়তি নেওয়া যাবে না, লুট করা যাবে না, আর এটা দেখার দায়িত্ব সরকারের। আমরা সেই কারণেই সরকারকে বলেছিলাম সবাইকে নিয়ে বসে ব্যবস্থা করুন। আর আমরা প্রত্যেকটি হাসপাতালকে আলাদা করে বলছি যে আপনারা সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কর্পোরেট লুট নয়, মানবিক মুখ নিয়ে দাঁড়ান। মানুষ ভয়ঙ্কর বিপদে, মানুষের পাশে দাঁড়াতে না পারলে হাসপাতাল সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। আমরা এই যে কোভিডের যে পরিস্থিতি দেশব্যাপী, সেই কোভিডের পরিস্থিতির দিকে যদি তাকাই তাহলে দেখব যে যে হারে সংক্রমণ বাড়ছে তার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার যে হার, সেই হারও ক্রমাগত ঊর্ধ্বমুখী এবং ডেথ রেট, সেই ডেথ রেট 3% অনেকটাই নিচে চলে গেছে এবং সার্বিকভাবে এটা একটা ইতিবাচক দিক অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও সংক্রমণ যেভাবে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেটা চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতে মোট আক্রান্তের সংখ্যা 11,92,000 ক্রস করে গিয়েছে, মোট মৃত্যু প্রায় 30,000-এর কাছাকাছি। যদিও এই যে 63% রিকভারি রেট, অর্থাৎ মানুষ সুস্থ হয়ে উঠছেন 63% বেশি, এটা কোথাও না কোথাও একটা ইতিবাচক একটা দিক এবং এই জায়গা থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আশার আলো দেখতে পাচ্ছে। একদিকে সংক্রমণ বাড়ছে, অন্যদিকে সুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে দ্রুত। দেশ জুড়ে তো বটেই, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হারও ক্রমশ ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় নতুন করে 37,724 করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্ত 11,92,915 জন, মোট সুস্থ 7,53,050 জন, মোট মৃত 28,732 জন, সুস্থতার হার 63.13%। দেশে মোট কোভিড-19 পজিটিভ রোগী 11,92,915 জন, এদিকে সুস্থ হয়ে উঠেছেন 7,53,050 জন, সুস্থতার হার 63% বেশি। এই পরিসংখ্যানেই আশার আলো দেখছে স্বাস্থ্যমন্ত্রক। পার্শ্ব প্রতিক্রিয়াহীন অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ধাপের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলে এমন দাবি ঘিরে বাড়ছে করোনা যুদ্ধে জয়ের আশা। ব্যুরো রিপোর্ট, আরোহিণী। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব এবং বিশ্বব্যাপী বিপর্যয়ের মধ্যেই বেশ কিছু ইতিবাচক এবং একেবারে মুখে হাসি ফোটানোর মতো খবর সামনে আসছে। আপনারা এই বিষয়ে অবগত, বিশ্বের বিভিন্ন দেশ, বড় দেশগুলো তো বটেই, উন্নয়নশীল দেশ, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতেও করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে এবং হিউম্যান ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। আপনারা বিশেষভাবে জানেন এই বিষয়টি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, যেখানে দীর্ঘদিন ধরে একটা গবেষণা চলছে গত ফেব্রুয়ারি মাস থেকে, যে কিভাবে করোনা ভাইরাসের একটা ভ্যাকসিন সামনে আনা যায় এবং এই যে মহামারীর একটা আতঙ্ক তৈরি হয়েছে, একটা যেখানে এই করোনা ভাইরাসের কোনো তোর নেই, সেই তোর কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে সচেষ্ট বিজ্ঞানীরা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যাডক্স ওয়ান এনকোভ 19 ভ্যাকসিনের যে হিউম্যান ট্রায়াল, সেই হিউম্যান ট্রায়ালের দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়েছে এবং বিজ্ঞানীরা বলছেন যে খুব গুরুত্বপূর্ণ যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না স্বেচ্ছাসেবকদের শরীরে, তার পাশাপাশি তারা সুস্থ রয়েছেন। এবং বিজ্ঞানীরা এটা মনে করছেন যে একটা এই যে প্রয়োগগুলো হচ্ছে, এই যে হিউম্যান ট্রায়ালগুলো হচ্ছে, এর ফলে অ্যান্টিবডি তৈরি হবে এবং যেই অ্যান্টিবডির তৈরি হওয়ার ফলে করোনা ভাইরাস অ্যাটাক করতে পারবে না বা আক্রান্ত করতে পারবে না, সংক্রামিত করতে পারবে না মানব দেহে। এটা স্বাভাবিকভাবে একটা ইতিবাচক দিক এবং এই জায়গা থেকেই সারা বিশ্ব এখন আশায় বুক বাঁধছে যে কবে একটা ভ্যাকসিন সামনে আসবে এবং সেই ভ্যাকসিন প্রতিকার করবে এই মারণ রোগের। চ্যাডক্স ওয়ান এনকোভ 19 একেবারে নিরাপদ এবং করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সফল, দাবি অক্সফোর্ড বিজ্ঞানীদের। তাদের তৈরি টিকা প্রথম ও দ্বিতীয় ধাপের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলে সক্ষম, এমন দাবি ঘিরেই বাড়ছে করোনা যুদ্ধে জয়ের আশা। চ্যাডক্স ওয়ানের তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগও চলছে, এই পর্বে সফল হলেই সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন পাবে অক্সফোর্ডের এই টিকা। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল অক্সফোর্ডের তৈরি টিকার ফল নিয়ে, পাশাপাশি ভারত বায়োটেক কোভ্যাকসিনে আগেই ছাড়পত্র পেয়েছিল, এবার সেই ভ্যাকসিনেরও হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে সংস্থা। তবে এইমস দিল্লির প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন এই পরীক্ষামূলক ব্যবহার কতটা সফল হচ্ছে তা পুরোপুরি জানতে গবেষকদেরও আরও মাস তিনেক সময় লাগবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর আপনাদের দেখাবো এবার ডিজেল বয়কটের পথে নামতে চলেছে বাস মালিক সংগঠনগুলো, সঙ্গে থাকুন। সঙ্গে কেরিয়ার নিয়ে চিন্তা নয়, এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার, ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই, 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন, ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ওয়েলকাম টু সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, ইয়োর জিনি ইন আ বটল। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অপরচুনিটিজ ইন এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি। অর্গানিক ফার্মিং, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিল্ম বিরতির পর আপনারা অবগত, পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি এবং সেই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে রাজ্যের বাস মালিক সংগঠনগুলো তারা সরব হয়েছেন এবং তারা বাস নামাতে পারবেন না রাস্তায়, এবং বাস ভাড়া যদি বৃদ্ধি না হয় সেক্ষেত্রে তাদের পক্ষে বাস নামানো সম্ভব হবে না, আগামী দিনে একটা বড় ক্রাইসিস তৈরি হতে পারে পরিবহনে। এবং সেই জায়গা থেকে আজকে বাস মালিক সংগঠনগুলোর একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে 27 জুলাই থেকে ডিজেল বয়কট, এবং এই ডিজেল বয়কটের মাধ্যমে তারা প্রতিবাদ জানাবে। অগস্ট মাস থেকে প্রত্যেক সোমবার তারা ডিজেল বয়কটে যাবে, অর্থাৎ তারা ডিজেল সংগ্রহ ডিজেল নেবে না, এই না নিয়ে তারা প্রতিবাদ জানাবে। যদিও এই যে যাত্রী পরিবহনের একটা জায়গা তৈরি হয় সেই যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলেই দাবি করেছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের প্রধান তপন বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে এরাজ্যের পরিবহন শিল্প নাভিশ্বাস অবস্থা, এরকম এক কঠিন পরিস্থিতিতে রাস্তায় বাধ্য হয়েই বাস নামাচ্ছে বিভিন্ন মালিক সংগঠন। আর যেভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটছে তাতে করে আর কতদিন রাস্তায় বাস থাকবে তা নিয়ে
যথেষ্টই চিন্তায় বাস মালিকরা, আর তাই বাধ্য হয়েই এক কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা। কি সেই কঠোর সিদ্ধান্ত, আমরা কথা বলবো জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন ব্যানার্জির সঙ্গে। তপনদা, আজকে বর্তমান যে পরিস্থিতি, যেভাবে ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটছে, তাতে করে আপনারা একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন, কি সিদ্ধান্ত? বিষয়টা হচ্ছে, গত মার্চ মাস থেকে দেশ জুড়ে কোভিড-19 জন্যে লকডাউন চলছে। 1 জুন থেকে যখন রাজ্যে আনলক শুরু হলো এবং আমরা 4 জুন থেকে আমরা গাড়ি পরিষেবা দিতে শুরু করলাম, ডিজেলের মূল্য যেভাবে বাড়ছে তার সত্ত্বেও আমরা গাড়ি যাত্রীদের পরিষেবা দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের কাছে, স্বাধীনতার পরে প্রথম ভারতবর্ষে 77 টাকা ডিজেলের লিটার, কোনো রকম উচ্চ বাচ্চা নেই। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আগামী 27 জুলাই রাজ্য জুড়ে কোনো বাস মালিক কোনো পেট্রোল পাম্প থেকে তারা ডিজেল নেবে না। আমরা আহ্বান করব রাজ্যের সমস্ত পরিবহনের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকে, আমরা আহ্বান করব সমস্ত রাজনৈতিক দলের মানুষকে, এবং আমরা আহ্বান করব সাধারণ মানুষকে এইটাকে স্বাগত জানানোর জন্যে। তার কারণ হচ্ছে, কেন্দ্রীয় সরকার যেভাবে অনৈতিকভাবে ডিজেলের মূল্য বৃদ্ধি করছে, রাজ্য জুড়ে না, আগামী দিনে দেশ জুড়ে এই আন্দোলন করতে হবে। তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা কি শুধু 27 জুলাই এই সিদ্ধান্ত, না ধারাবাহিকভাবে এই ডিজেল না কেনার সিদ্ধান্তের পথে হাঁটবেন? আমরা প্রথমে 27 জুলাই শুরু করছি, তারপরে আমরা প্রতি সোমবার, সপ্তাহে প্রতি সোমবার একদিন করে আমরা ডিজেল আমরা কিনবো না এই সিদ্ধান্ত নিয়েছি। এবং সে ব্যাপারে আমরা শুধু আমরা বলে না, বাস মালিক না, ডিজেল শুধু বাসে ব্যবহার হয় না, ডিজেল চাষের ক্ষেত্রেও ব্যবহার হয়। আমরা কৃষক ভাইদের কাছেও আহ্বান জানাচ্ছি, রাজ্যের সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, সমস্ত মানুষ কেন্দ্রীয় সরকারের অনৈতিকের বিষয়টা নিয়ে সোচ্চার হোক, যাতে ডিজেলের মূল্য এই মুহূর্তে কমে। আপনারা যদি ডিজেল না কেনেন সপ্তাহে একদিন, সেক্ষেত্রে কি মনে করছেন যে কেন্দ্রীয় সরকার চাপে পড়বে? অবশ্যই, যদি উৎপাদন চাহিদা এবং উৎপাদন চাহিদার তুলনায় যদি উৎপাদন অনেক বেশি হয়, এটা অভিনব সৃষ্টি হবে। চাহিদার তুলনায় যদি উৎপাদন বেশি হয়, সেই উৎপাদনের উৎপাদন তেলটাকে রাখার জায়গা কেন্দ্রীয় সরকারের নেই। আপনারা জানেন যেভাবে গ্যাসকে ডিব্রুগড়ে উড়িয়ে দিতে হয়, বটলিং করতে পারে না, এবং এই অভিনব সিস্টেম আমরা আজকে মাথায় নিয়েছি যে এত এত তেল ওদের উৎপাদন রাখা জায়গা হবে না, স্টোরেজ করতে পারবে না, ফেলে দিতে হবে। তাই আমরা চাই ডিজেলের মূল্য এই মুহূর্তে কমুক। আপনারা কেন্দ্রীয় সরকারের এই ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ ধরনের একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পাশাপাশি আপনারা রাজ্য সরকারের কাছে বহু দাবি দাবা করেছিলেন, এবং যখন আপনারা সিদ্ধান্ত নিলেন রাস্তায় বাস নামাবেন না, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদেরকে হুঁশিয়ারি দিয়েছিল, এমনকি লাইসেন্স বাতিল করবার মতো হুঁশিয়ারি দেওয়া হয়। এই বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার কি আপনাদের সেই দাবি দাওয়া মেনে নিয়েছে? আমরা দফায় দফায় রাজ্য সরকারি পরিবহন আধিকারিক দিশায় বসেছিলাম, গত 1 জুলাই আমরা লাস্ট বসেছি। আমরা সেখানে আধিকারিকরা আমাদের আশ্বাস দিয়েছেন, তাদের কাছে নতুন করে আমরা কিছু আরও প্রস্তাব দিয়েছি, আমাদের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী রাজ্য সরকার যে কাছে যে প্রস্তাবগুলো দিয়েছি সেই প্রস্তাবগুলো রাজ্য সরকার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে হয় এবং যাতে সমাধান হয়, তার জন্য তারাও চেষ্টা করছে, আমরাও আশায় বসে আছি। আপনারা 27 জুলাই এবং পরবর্তীতে আগস্ট মাসে প্রতি সোম থেকে শুরু করে প্রতি সোমবারে আপনারা ডিজেল কিনবেন না সিদ্ধান্ত নিয়েছেন, সেটা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে আপনারা এই ঘোষণা করলেন। রাজ্যে আরও অন্যান্য বাস মালিক সংগঠন রয়েছে, তাদের সঙ্গে কি আপনাদের এ বিষয়ে কথা হয়েছে? বিষয়টা হচ্ছে, প্রত্যেকেই ডিজেল দিয়ে গাড়ি চালাতে হয়, কেউই গঙ্গা জলে গাড়ি চালায় না। অন্তত এই 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 সিদ্ধান্তটা একক সিদ্ধান্ত হলেও সার্বিক সুবিধা হবে বলে আমরা মনে করি। সবাইকে আহ্বান জানাচ্ছি, শুধু বাস মালিকদের না, ট্রাক মালিক যারা পণ্য পরিবহন চালায় তাদেরকেও আহ্বান জানাচ্ছি, যারা 2 চাকার গাড়ি চালায়, যারা 4 চাকার গাড়ি চালায়, যাদেরকে পেট্রোল ডিজেল ব্যবহার করতে হয়, প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করছি। ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়া মানে প্রতিটা জিনিসের মূল্য বৃদ্ধি হবে, এবং প্রতিটা জিনিসের মূল্য বৃদ্ধি না হয় তার জন্য রাজ্যবাসীকে এবং দেশবাসী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা প্রতিবাদ করুন ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। এই একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা ডিজেল কিনবেন না সপ্তাহে একদিন, এছাড়া আপনারা প্রতিবাদ স্বরূপ আর কি কি আন্দোলনে নামছেন? এছাড়াও আমরা রাজ্যের কেন্দ্রীয় সরকারকে 27 মার্চ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে
माननीय अर्थमंत्री के शुरू कर एवं केंद्रीय परिवहन मंत्री के 27 मार्च थेके 5 जून पर्यंत एकाधिक चिठी दिए बैंक ईएमआई मकुब करार लकडाउन पीरियड के बैंक ईएमआई मकुब करार इन्स्योरेंस प्रिमियम मकुब करार एखो पर्त राज्य सरकार केंद्रीय सरकार कोकम उत्तर पाई तरह परिप्रेक्ष आगामी 4 आगस्ट राज्य समस्त बैंक एवं इन्स्योरेंस कम्पानी तत्स आईआरडीए के स्मारकलिपि जमा देव। আমরা কথা বললাম জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আগামী 27 জুলাই রাজ্যের কোনো পেট্রোল পাম্প থেকে তারা বাসে তেল ভরবেন না সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আগস্ট মাসের থেকে তারা শুরু করবেন সপ্তাহের সোমবার তারা ডিজেল কিনবেন না। আর এইভাবেই কেন্দ্রীয় সরকারের যে ডিজেলের মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে সামিল হচ্ছেন শুধু জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট নয়, রাজ্যের অন্যান্য বাস সংগঠন কিংবা ডিজেল আরও যেসব কাজে ব্যবহার হয় তাদের প্রত্যেকের কাছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট আবেদন করছে যাতে এভাবেই তারা ডিজেল না কিনে কেন্দ্রীয় সরকারের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয়। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা। হেমতাবাদের দলীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায় ও চোপড়ার কিশোরীর রহস্য মৃত্যুর প্রতিবাদে বিজেপির প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে ধর্ণা মঞ্চকে ভেঙে দিল পুলিশ। যেটা জানতে পারা গেছে যে রায়গঞ্জে কর্মসূচির দ্বিতীয় দিনে যোগ দিতে আসা দলের রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন জেলা নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরে। দলের জেলা নেতা নিমাই কবিরাজ বলেন, রাজু বন্দ্যোপাধ্যায় সহ যেসব নেতাকে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে জেলার প্রতিটি মণ্ডলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাবে বিজেপি। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। এখানে আমাদের মাম্পিকে যেভাবে খুন করা হয়েছে আর তার প্রতিবাদে আমরা বসতে চাইছিলাম। গৌতম দেবের জন্য একরকম আইন, আমাদের জন্য একরকম আইন নাকি? আলাদা আলাদা আইন আছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়। নজর রাখব উত্তরবঙ্গের দিকে। একে করোনায় রক্ষে নেই, দোসর মুষলধার বৃষ্টি, এবং এই বৃষ্টির জেরে ডুয়ার্সের বানারহাট, কোচবিহারের মাথাভাঙা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। সার্বিকভাবে পরিস্থিতি বিপর্যস্ত সেখানে। এর পাশাপাশি অবিরাম কয়েকদিন ধরে বৃষ্টির ফলে পাহাড়ে ধসও নেমেছে। হাতিনালার জলে প্লাবিত ডুয়ার্সের বানারহাট। ফি বছর বর্ষায় হাতিনালার জলে বানারহাট এলাকায় প্লাবন দেখা না গেলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে বানারহাটের শান্তিপাড়া থানা পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে জল বইতে শুরু করে। হড়পা বানে প্লাবিত হয় বানারহাটের বেশ কিছু জনবসতি। বাড়িতে জল ঢুকে যাওয়ায় রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকাবাসীদের। রান্নার সামগ্রী তুলতে হয়েছে বিছানায়। এলাকার মানুষ এই ধরনের পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন। জলের স্রোতে রাস্তায় বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে। একই করোনা পরিস্থিতি চোখ রাঙাচ্ছে, তার উপর জলমগ্ন হওয়ায় মানুষ নাজেহাল। পাশাপাশি হাতিনালার জলে তেলিপাড়া, চা বাগান ও বিন্নাগুড়ি এলাকা জলমগ্ন বলে খবর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নজর রাখবো পরের খবরে। সোনারপুর পুলিশের বড় সাফল্য। এক বাংলাদেশি জলদস্যু যার নাম আশরাফ সর্দার, তাকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। এবং এই আশরাফের কাছ থেকে তার যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে সেগুলো সব ভুয়ো। ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, প্যান কার্ড উদ্ধার করা হয়েছে আশরাফের কাছ থেকে। এবং তাকে সাহায্য করার জন্য এবং এই ভুয়ো আধার কার্ড এবং সামগ্রী বিভিন্ন নথিপত্র তৈরি করে দেওয়ার জন্য আরও দুজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানা। এ যেন কোনো রূপকথার জলদস্যু গ্রেফতারের গল্প। সোনারপুর থানার পুলিশ ফাঁদ পেতেছিল বহু মাস আগে থেকেই বাংলাদেশি জলদস্যুদের ধরার জন্য। তবে বারংবার পুলিশের চোখে ধুলো দিয়ে অনায়াসেই পিঠ বাঁচিয়ে লুকিয়েছিল তারা। অবশেষে সোনারপুর পুলিশের জালে ধরা পড়ল আশরাফ সর্দার নামের এক বাংলাদেশি জলদস্যু। আশরাফকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। ধৃতরা হল মুজিবর লস্কর ও কুমার এস মহাজন। পুলিশ সূত্রের খবর, সোনারপুরের প্রসাদপুর এলাকায় মুজিবরের একটা সাইবার ক্যাফে আছে। সেখানেই কুমারেশ ও মুজিবর বিভিন্ন ব্যক্তির ভুয়ো নথি তৈরি করত। পাশাপাশি বুধবার তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে 2টি মনিটর, 2টি সিপিইউ সহ 2টি প্রিন্টার ও একটা বায়োমেট্রিক মেশিন। তাছাড়াও এদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
এবার নজর রাখবো দেশের একটি গুরুত্বপূর্ণ খবরে। রাজস্থানের অভ্যন্তরীণ রাজনীতি ক্রমশ জটিল হচ্ছে এবং এই পরিস্থিতিতে সার্বিকভাবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট, তার পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ সিপি যোশীর সঙ্গে সচিন পাইলট এবং তার অনুগামীদের যে লড়াই, সেই লড়াই এবার গিয়ে পৌঁছলো সুপ্রিম কোর্টে। আপনারা সবাই জানেন যে রাজস্থান হাইকোর্টে মামলা করা হয়েছে, একটি পিটিশন করা হয়েছে সচিন পাইলট ক্যাম্পের তরফ থেকে, যাতে বিদ্রোহী যারা বিধায়ক রয়েছেন তাদেরকে অযোগ্য বলে বিধায়ক পদ খারিজ করা না হয় সেই আবেদনকে সামনে রেখে। এবং এর যে রায় বা এর যে নির্দেশ রাজস্থান হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা ঘোষণা করার পরপরই, যেটা সিপি যোশী একটা ঘোষণা করেছেন যে তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তার এই ঘোষণা করার পরই সচিন পাইলট ক্যাম্প সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে। রাজস্থান হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করতেই নড়েচড়ে বসলো পাইলট ক্যাম্প। সচিন অনুগামী 18 জন বিদ্রোহী বিধায়ক আগেভাগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন, যাতে বিদ্রোহী বিধায়কদের বক্তব্য না শুনেই একতরফা কোনো সিদ্ধান্ত শীর্ষ আদালত না দেয়। প্রসঙ্গত, রাজস্থান হাইকোর্টে আপাতত স্বস্তি সচিন পাইলট ও তাঁর অনুগামীদের। মঙ্গলবার রাজস্থান হাইকোর্ট বিদ্রোহীদের অযোগ্যতা বিরোধী আবেদনের বিষয়ে 3 দিনের জন্য স্থগিতাদেশ দেয়। এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেন স্পিকার সিপি যোশী। এদিকে রাজস্থানের রাজনৈতিক ডামাডোলের জন্য বিজেপিকেই ক্রমাগত দায়ী করে চলেছে কংগ্রেস শিবির। বুধবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি লাগাতার রাজস্থানের নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করে চলেছে। সব ষড়যন্ত্র বিফল হওয়ায় মোদী সরকার এবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাদার বাড়িতে ইডি রেড করিয়েছে। ভারতীয় জনতা পার্টি লাগাতার রাজস্থান কি চুনি হুই সরকার কো গিরানে কা ষড়যন্ত্র কর রহি হে। দিল্লি কি সত্তা মে বৈঠে হুকমরান, দিল্লি কি গদ্দি পর বৈঠে হুকমরান ইতনে নিরঙ্কুশ হো গয়ে হ্যায়, ইতনে অহংকারী হো গয়ে হ্যায়, ইতনে স্বয়ম্ভূ হো গয়ে হ্যায় কি উনকা মাননা হ্যায় কি দিল্লি কি সত্তা পর বৈঠে বাদশাহ জব চাহে জিসে চাহে জিস সরকার কো চাহে জিস জনমত কো চাহে আপনে পাঁও তলে রোঁদ সকতে হ্যায়। जब मोदी जी और उनकी सरकार के सारे हथकंडे फेल हो गए, जब मोदी सरकार जनमत को अपहरण करने में नाकामयाब हो गई, रब राजस्थान की 8 करोड़ बहादुर जनता और राजस्थान के विधायकों ने ये निर्णय कर लिया कि वो भारतीय जनता पार्टी के षड्यंत्र में उलझने वाले नहीं, तो आज एक बौखलाई हुई केंद्रीय भाजपा सरकार और प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने मुख्यमंत्री जी के बड़े भाई श्री अग्रसेन गहलोत के घर आज सुबह से ही ईडी भेजकर छापेमारी शुरू कर रखी है। এদিকে শুক্রবার রাজস্থান হাইকোর্ট বিদ্রোহী বিধায়কদের আবেদনের রায় দেবে। বিধানসভার অধ্যক্ষ সিপি যোশীর বক্তব্য, বিদ্রোহী বিধায়কদের বিধায়ক পদ কেন খারিজ করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ তিনি দিতেই পারেন। স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারেন বিধায়করা। তবে সচিন পাইলট ও 18 জন কংগ্রেস বিধায়কের আপত্তি এখানেই, তাই আইনি পথেই আটঘাট বেঁধেই নেমে পড়েছে সচিন পাইলট শিবির। এখনো পর্যন্ত বিজেপিতে যোগ দেওয়ার কোনো উচ্চবাচ্য পাইলট না করলেও রাজস্থানের বর্তমান পরিস্থিতি দেখে অনেক বিশেষজ্ঞই মনে করছেন এতে বিজেপির পরোক্ষ মদত পরিষ্কার। হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ তো সেই ইতিহাসই বহন করছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক রাত 9টায় সারাদিনের গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব নিউজ ভিউজ নিয়ে। আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।